ইনিংসের প্রথম ওভারেই তৌফিক খানের উইকেটটা নিয়ে নিজের খাতা খুললেন। এরপর প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে গুটিয়ে দেওয়ার কাজটা প্রায় একাই সেরেছেন। মিরপুরে সিটি ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স, আর গাজী গ্রুপের হয়ে সুমন খান একাই তুলে নিলেন 4 উইকেট। আবেদন হয়েছে, জোরালো আবেদন এবং আউট, আরো একটা উইকেটের পতন। মিরপুরের উইকেটে পেসারদের জন্য কাজটা কখনোই সহজ হয় না, তবে নিজের গতি ও বাউন্স দিয়ে ঠিকই প্রতিপক্ষের সমীহ আদায় করে নিয়েছেন সুমন। 10 ওভার বোলিং করে 50 রান খরচায় নিয়েছেন 4টা উইকেট, হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচও। উইকেট তুলে নিয়েছেন, এর আগে জাতীয় ক্রিকেট লিগেও হয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। এক আসরে একাই তুলে নিয়েছিলেন 33টা উইকেট। লাল বলের ক্রিকেটে সুমনের মুনশিয়ানা সবাই দেখেছে, যদিও এবছরের বিপিএল এই কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেয়নি, সেজন্যই বুঝি সাদা বলের ক্রিকেটেও নিজেকে উজাড় করে দিচ্ছেন। এবারে ডিপিএলও এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে তুলে নিয়েছেন 13 উইকেট। এই পেসার ডিপিএল শেষেও নিজের নামটা দেখতে চান সবার উপরে, হতে চান সর্বোচ্চ উইকেট শিকারী। যেখানেই খেলি প্ল্যান তো থাকে, একটা গোল থাকে যে এতগুলো উইকেট পাইতে হবে বা হাইস্ট উইকেট টেকার হইতে হবে। প্রিমিয়ার লিগে যখন শুরু করছি ইচ্ছা চিন্তা করে নিছি যে প্রিমিয়ার লিগটা যেন হাইস্ট উইকেট টেকার হয়ে শেষ করতে পারি। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, এখনও দেখা যাক যদি টিম ইনশাআল্লাহ সুপার লিগ ওঠার চান্স আছে, সুপার লিগ উঠলে আরও ম্যাচ বাড়বে, 5টা চান্স আছে আল্লাহ ভরসা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দুই প্রান্ত থেকে সুমন খান এবং কাজী অনেকে এনসিএল এ 33 উইকেট নিয়ে সুমন খান নিজেকে প্রমাণ করেছেন লাল বলের ক্রিকেটে। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও হলেন ম্যান অফ দ্য ম্যাচ। লাল বল হোক কিংবা সাদা, সুমন আসলে ক্রিকেটটাই উপভোগ করেন। আসলে যে ফরম্যাটই খেলি, সাদা বল হোক লাল বল হোক, খেলাটাই এনজয় করি। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে, যেহেতু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এটা খুব আমার জন্য দরকার ছিল। ট্রাই করতেছিলাম লাস্ট কয়েকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য, তো ভালো হচ্ছিল। আজকের ম্যাচে আল্লাহর রহমতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এর জন্য খুবই মানে নিজের কাছে ভালো লাগতেছে। সুমনও কিন্তু খুব ভালো আউটসুইঙ্গার পাচ্ছিলেন, এই বলটাও আপনি যদি একটা সময় দেশের ঘরোয়া ম্যাচগুলোতে রাজত্ব করতেন স্পিনাররাই, তবে এখন এনসিএল কিংবা ডিপিএল এর মতো আসরগুলোতে আলো ছড়াচ্ছেন সুমন খানরা। দেশের ক্রিকেটের জন্য যা যথেষ্ট সুখকর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চেষ্টা করছে ম্যাচগুলো স্পোর্টিং উইকেটে আয়োজন করার, ফলে পেসাররাও উইকেট থেকে কিছুটা সুবিধা পাচ্ছেন। এখন মিরপুরে দেখা যায় কি উইকেট একটু বাউন্স থাকে, মুভমেন্ট থাকে, তো পেস বোলারদের জন্য সারাদিনই হেল্প থাকে। সকাল আওয়ারটাও যেহেতু ইম্পর্টেন্ট ছিল ফাস্ট বোলারের জন্য, ইচ্ছা ছিল, নিজের প্ল্যান ছিল যে আর্লি যদি 2-3টা উইকেট ফেলা দিতে পারি তাহলে এগেনস্ট টিমের জন্য সেটা খুবই ডিফিকাল্ট হবে। তো ওইটাই হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো জায়গায় বল করছি, উইকেটও পাইছি। ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সুমন খান, তার হাতে ম্যান অফ দ্য ম্যাচের চমৎকার একটা ট্রফি এবং একই সাথে একটা ডামি চেক। রাহুল রায়, টি স্পোর্টস। ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার এবং মুন্না মিরাজ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.